হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জেবুনেসা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির একটি আইটেম। মুরগি তো সবাই পছন্দ করে, বয়স্ক মানুষ, বাচ্চারা, এবং যেটি অ্যালার্জি মুক্ত। অনেকে আছে অ্যালার্জির কারণে গরু মাংস খেতে চান না। মুরগি মাংস হচ্ছে স্বাস্থ্যসম্মত একটি খাবার, যেটিতে কোনো অ্যালার্জি কিংবা কোনো প্রকার সমস্যা থাকে না। সেই ধরনেরই একটি মুরগি মাংসের রেসিপি করে দেখাচ্ছি। রেসিপিটির নাম হচ্ছে চিকেন রোস্ট। আমরা বিয়ে বাড়িতে চিকেন রোস্ট খেয়ে থাকি, যদি ঘরেই তৈরি করা যায় আপ্যায়নের জন্য তাহলে কেমন হয়? চলুন তাহলে দেখে নেই মুরগি রোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মুরগি মাংস, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কিশমিশ বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা, লবণ, দারচিনি, লবঙ্গ, তারপর আছে জয়ত্রী, এলাচ এবং জায়ফল, সব কিছু একসাথে টেলে গুঁড়ো করে নেওয়া আছে। মরিচের গুঁড়ো, ঘি, পোস্তদানা বাটা, তেজপাতা, জর্দার রং, কাঁচামরিচ ফালি করে কাটা, গোলমরিচের গুঁড়ো এবং নারকেলের দুধ। মুরগির রোস্ট যখন তৈরি করবেন, দেশি মুরগি দিয়েও করতে পারেন, ফার্মে মুরগি দিয়েও করতে পারেন। আমি এখানে দেশি মুরগি দুটো নিয়েছি, দুটো দেশি মুরগিকে একটা মুরগিকে চার টুকরো করে নিয়েছি। এখানে দুটো দেশি মুরগি আছে, আট পিস আছে। এখানে সামান্য জর্দার রং দিব, আর দিব লবণ। ভালোভাবে মেখে নেব, মুরগিটা পানি ভালোভাবে ঝরাই নেবেন যেন পানি না থাকে, মানে এটা আমি ভাজবো। এবার আমি মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি হালকাভাবে ভাজবো, খুব বেশি যেন ভাজা না হয়, অল্প করে হালকাভাবে ভাজবো। মুরগি ভাজা শেষ, আমি রান্নার পরে অংশ চলে যাচ্ছি। দর্শক, আমি ঘি দিলাম, এবার দুটো তেজপাতা, একটু ভেঙে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে, দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু বাদামি করে ভাজবো। আদা বাটা এক চা চামচ, রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি এক চা চামচ, এক
কাঠামো। মিষ্টি পোস্ত দানা বাটা, এক চামচ কিশমিশ বাটা, বাদাম বাটা এখানে দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মশলা একসাথে কষিয়ে দিই, অল্প পরিমাণ পানি দিব মশলাটা কষার জন্য। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু মুরগিতে লবণ দেওয়াই আছে সেহেতু বেশি লবণ দিতে হবে না। অল্প পরিমাণ লবণ দিচ্ছি আমি। ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসগুলোকে যেন ভালোভাবে মিশে যায় সেজন্য মশলা দিয়ে মাংসটাকে কষাবো। আমার কাছে বেরেস্তা আছে, বেরেস্তাটা আমি কিছুটা ভেঙে দিচ্ছি, কিছুটা বেরেস্তা আমি পরে দিব সাজানোর সময়। এখন অল্প কিছু বেরেস্তা ভেঙে দিলাম। গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি। এখানে নারকেলটাকে বেটে দুধটা ছেঁকে নেওয়া হয়েছে। এটা আপনারা চাইলে বাজারেও ক্যানে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি আধা কাপ আন্দাজ। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। তার আগে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ ফালি করে আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কাঁচামরিচটা আমি দিয়েছি যেন ফ্লেভারটা আর একটু ভালো আসে। কাঁচামরিচের কারণে ফ্লেভারটা আর একটু মাত্রা বাড়িয়ে দেবে। আমি এখন তুলছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। হয়ে গেছে আমার চিকেন রোস্ট কমপ্লিট। এখন আমি সাজাব। দর্শক, তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। আপনারা বাসায় তৈরি করবেন, অনেক মজার। পাশে কোনো গেস্ট আসছে কিংবা আপনারা নিজেরাই ধরেন কোনো অকেশনে তৈরি করতে যাচ্ছেন, তৈরি করে ফেলুন। অনেক সুস্বাদু, অনেক মজাদার চিকেন রোস্ট। প্রিয় দর্শক, আমি জেবুনেসা আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আরও অন্যদিন অনেক মজার মজার রেসিপি নিয়ে আমি হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি।